রেকর্ড দিলাম আমি ক্লাসটা। দেখা যাচ্ছে না স্লাইড? দেখা যাচ্ছে পিডিএফ? আচ্ছা, তো আজকে লাস্ট ক্লাসে আমরা যা পড়ছিলাম, লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম? আমরা লাস্ট ক্লাসে আমরা প্যাসেঞ্জারের ক্যারেক্টারিস্টিক পড়ছিলাম। আজকে আমরা প্যাসেঞ্জারের ক্যারেক্টারিস্টিক বলছিলাম, তারপর হচ্ছে আমরা ড্রাইভার ক্যারেক্টারিস্টিক, এই টাইপের জিনিসগুলো আলোচনা করছিলাম। আর ছোট্ট একটা ম্যাথ ছিল মনে হয়, এগুলো আমরা পড়ছিলাম আর কি। আর আজকে আমরা যে সকল জিনিস পড়বো, আমরা আজকে পড়বো হচ্ছে ভেহিকেলের ক্যারেক্টারিস্টিক, মানে একটা ভেহিকেলের কি কি টাইপের ক্যারেক্টারিস্টিক আছে আর কি। সো নর্মালি দেখো, আমাদের এখানে যেটা বলছে অ্যাস্ট্রো, অ্যাস্ট্রো আমাদের ভেহিকেলকে চারটা ক্যাটাগরিতে ভাগ করছে। হ্যালো, তোমাকে আসো স্যার, একই জিনিস ঘুরে ফিরে স্যার কয়বার পড়তেছি স্যার, এটা রেদওয়ান স্যারও পড়াইছে স্যার। এই এই চ্যাপ্টার কি রেদওয়ান স্যার পড়াইছে? মানে স্যার এই ভিআইকে ভিআইকে ক্যারেক্টারিস্টিক কিছু মিল আছে স্যার? মিল আছে স্যার, ওয়ার্ড গুলো তো অনেক মিল স্যার। তো তুমি তুমি যদি রো ট্রান্সপোর্ট করো তো তো ভেহিকল তো আসবেই। তো আমাদের এখানে ভেহিকলকে পাঁচটা ক্যারেক্টারিস্টিক, একটা হচ্ছে প্যাসেঞ্জার কার, বাস, ট্রাক আর রিক্রিয়েশনাল ভেহিকেল, এইভাবে ওরা ভাগ করছে আর কি। তো আমাদের আসলে ভেহিকেলের, যখন আমরা ভেহিকেল ক্যারেক্টারিস্টিক বলতেছি, এখানে আমাদের চারটা জিনিস আসে। একটা হচ্ছে ব্রেকিং, আর একটা হচ্ছে ডিএক্সেলারেশন, মানে আমি ব্রেক করলে গাড়ি কি হবে, আস্তে আস্তে আমাদের স্পিড কমতে থাকবে। আর একটা হচ্ছে অ্যাক্সেলারেশন, আমাদের হচ্ছে স্পিড আস্তে আস্তে বাড়তে থাকবে। লো স্পিড টার্নিং, মানে হচ্ছে অল্প স্পিডে আমাদের টার্ন আর্ম করবো আমরা কিভাবে। নর্মালি লো স্পিড টার্নিং আমাদের রেডিয়াস কত হয় সেটা আমরা দেখবো। আর একটা হচ্ছে হাই স্পিড টার্নিং, হাই স্পিড যখন টার্নিং করি তখন সেই ক্ষেত্রে আমাদের ভেহিকেলের ভেহিকেলের সাথে রোডের যে ফ্রিকশন সেটা আমাদেরকে আমাদেরকে কনসিডার করা লাগে। তারপর হচ্ছে ভেহিকেলের যে এক পার্চ উঁচা থাকে সেই জিনিসটা আমাদেরকে কনসিডার করা লাগে। তো এখানে আমরা আজকে আমরা প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে টার্নিং ক্যারেক্টারিস্টিক অফ ভেহিকেল। এইটা কি রেদন স্যার পড়াইছে টার্নিং ক্যারেক্টারিস্টিক? না স্যার, না স্যার, না। আমাকে তো বলবা আগে যে এই চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কি পড়ানো হয়েছে স্যার? ক্যারেক্টারিস্টিক গুলো পড়ানো হয়েছে স্যার, কিন্তু এই ম্যাপ গুলো করানো হয়েছে কিনা সেটা বলুন। না স্যার, না স্যার, এগুলো করানো হয়নি। আচ্ছা ঠিক আছে। সো লো স্পিড বলতে আমরা কি বুঝি? একটা ভেহিকেলের লো স্পিড তখন হবে যখন আমাদের কি হয় সেটা 10 মাইল পার আওয়ার এর নিচে হয়, তখন আমরা সেটাকে লো স্পিড বলি আর কি। আর হাই স্পিড কখন হবে? যদি আমাদের ভেহিকেলের স্পিড 10 মাইল পার আওয়ার থেকে আমাদের বেশি হয় সেই ক্ষেত্রে আমরাকে সেটাকে আমরা হাই স্পিড আমরা বলতে পারি। সো 1 মাইলে কত কিলোমিটার? 1 মাইলে কত কিলোমিটার তো বলা যাবে? 1 মাইল আমরা তো কেএমএইচ এ জানি স্যার, এটাকে কনসিডার করে তোমরা এটাকে চেঞ্জ করে নিবা আর কি। 1 মাইল ইকুয়াল হচ্ছে তোমাদের মানে 5280 ফিট আর কি। আর মিটারে যদি মাইল থেকে মিটার, এক ফিট কে তারপর হচ্ছে মিটারে কনভার্ট করো, 5280 ফিট কে 3.2 ইঞ্চ দিয়ে ভাগ করে মিটারে কনভার্ট করে দেখো কত আছে। স্যার গাড়িতে মিটারে তো কিলোমিটার পার আওয়ারে থাকে, মাইল পার আওয়ার এখানে, এটা তো ইউএসএ এর ওরা মাইল পার আওয়ার হিসেব করে আরকি। এখন হচ্ছে লো স্পিড টার্নিং মাইল পার আওয়ার, আর হাই স্পিডের ক্ষেত্রে আমরা 10 মাইল পার আওয়ার এর ক্ষেত্রে আমরা এটা ধরে নিই আরকি। তো লো স্পিড টার্নিং এর ক্ষেত্রে আমাদের যেটা বলছে, লো স্পিড টার্নিং এর ক্ষেত্রে আমাদের রেডিয়াস একটা ফ্যাক্টর আছে। আমাদের আছে গাড়ি, আমাদের যখন একটা গাড়ি যখন ঘুরবে তখন আমাদের আসলে রেডিয়াস আসলে আমাদের কত হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে জাস্ট এখানে একটা লো স্পিড টার্নিং এর জন্য একটা জিনিস যদি দেখাই, নর্মালি দেখো আমি যদি বলি একটা, তোমরা নিজের যে সাইকেল আছে, সাইকেল চালাচ্ছো বা যাদের বাইক আছে তোমরা তো দেখছোই, তোমরা যখন টার্ন করো আমরা সাইকেল বা বাইক দিয়ে আমরা একটা শার্প টার্ন নিতে পারি, তাই না? মানে পুরো এরকম একটা শার্প টার্ন নিতে পারি। কিন্তু যদি মনে করো যে আমি একটা রোড থাকে এরকম, আমি যদি এখানে একটা বাস দিয়ে টার্ন করতে যাই, বাস দিয়ে কি একদম এরকম শার্প টার্ন নেওয়া পসিবল? না স্যার, সম্ভব না। মানে একদম আর্কের মতো, মানে একটা বৃত্ত যেরকম আর্ক, এটা যদি আমি হাফ হাফটা ধরি এরকম কি পসিবল বাস দিয়ে? না, কারণ বাসের ক্ষেত্রে দেখা যায় যে, কারণ হচ্ছে এটা লো স্পিড যখন টার্নিং করি দেখা যায় যে আমাদের যখন যত আমরা যখন স্টার্নিং করি দেখা যায় আমরা টার্নিং এর জায়গায় আমাদের রাস্তার রেডিয়াসটা আমাদের বড় হয়, মানে রাস্তার উইথটা কি কোথায় বেশি হয় যেখানে আমাদের টার্ন করা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের বাসের জন্য এক টাইপের হবে, তাছাড়া হচ্ছে আমাদের যখন অন্য ছোট ভেহিকল তখন এক টাইপের হবে। সো এখানে বলছে যে, যে জিনিসটা বলছে, যখন আমাদের একচুয়াল যে টার্নিং রেডিয়াসটা হবে, মানে টার্নিং করার জন্য যে রেডিয়াসটা হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই যে এখানে দেখো একটা বাস আছে, ঠিক আছে, এখানে একটা বাস দিয়ে আছে। আমরা যখন টার্ন করি টার্নিং এর মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের ডিপেন্ড করা হচ্ছে আমাদের ফ্রন্ট হুইলের উপর। আমাদের সামনে যে এই হুইলটা আছে সেই হুইলটা যেই ট্র্যাকে পাস করবে সেটার উপর হচ্ছে আমাদের টার্নিং রেডিয়াসটা ডিপেন্ড করে। তো দেখো আমি যদি, দেখো এই জায়গায় বাসটা এই দিক থেকে আসতেছিল,
আমি যদি রোডটা যদি আমি চিকন করে বানাইতাম তাহলে কি আমি বাসটা টার্ন করতে পারতো? না স্যার, বাসের লেন্থের জন্য স্যার বাসটা সেই ক্ষেত্রে যেটা হয় আমাদের সামনের সামনের যে ফ্রন্ট হুইল যে পরিমাণ যে রেডিয়াসটা ক্রিয়েট করে সেটা হচ্ছে আমাদের রোডের হচ্ছে আউটার লেয়ার, বুঝছো? এবং ইনসাইড লেয়ারটা হচ্ছে ইন্ডিকেট করে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ব্যাকের যে হুইলটা আছে পিছনের হুইলের উপর ডিপেন্ড করে, এবং পিছনের হুইলটা মেইনলি হচ্ছে আমাদের স্কিডিং করে, সেই ব্যাপারটাই বলছে আর কি, যে আসলে কতটুকু লাগে আর কি। এখানে আরো বলছে তোমাদের যে যেহেতু আমাদের পিছনের হুইলটা হচ্ছে আমাদের স্কিড করে এবং সামনের হুইলের কারণে হচ্ছে এই জন্য হচ্ছে আমাদের ফুললি সার্কুলার হয় না। এখানে বলে দিছে একটা ডিজাইন রেডিয়াস, বলছে একটা 20 ফিট প্যাসেঞ্জার কারের জন্য তোমাদের হচ্ছে 60 ফিট লাগবে, ঠিক আছে? মানে 60 ফিট হচ্ছে এরকম, মানে তুমি যদি এখান থেকে দেখো এই পায় হচ্ছে 60 ফিট হচ্ছে আমাদের রেডিয়াস আমাদের দরকার পড়বে। এটা হচ্ছে লো স্পিড টার্নিং এর কথা, যেটা হচ্ছে শুধুমাত্র আমাদের রেডিয়াস এর উপর ডিপেন্ড করে। আর একটা আছে যেটাকে আমরা বলে হাই স্পিড টার্নিং, যদি একটা গাড়ি হাই স্পিডে টার্ন করে সেই ক্ষেত্রে আমাদের গাড়ির কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, ক্যারেক্টারিস্টিক উপর ডিপেন্ড করে, সেটা অবশ্যই গাড়ির স্পিডের উপর ডিপেন্ড করবে, এটা একটা স্পিডের উপর ডিপেন্ড করবে। তারপর ডিপেন্ড করবে হচ্ছে সেটা হচ্ছে সুপার ইলিভেশনের উপর, মানে গাড়ির সুপার ইলিভেশন রাস্তার সুপার ইলিভেশনটা কত। সুপার ইলিভেশন তোমরা বুঝো? জি স্যার বুঝি স্যার, টার্নিং এ স্যার একটু ইলিভেশনটা বাড়াই দিতে হবে, তাহলে দরকার নাই দেখাইলাম না তোমাদের সুপার ইলিভেশন। আরেকটা যে জিনিসটা বলে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সাইড ফ্রিকশন, কোএফিসিয়েন্ট মানে হচ্ছে তোমাদের গাড়ির টায়ারের সাথে আমাদের রোডের পেভমেন্টের কি টাইপের ফ্রিকশন ক্রিয়েট করতেছে সেটা, ঠিক আছে? এখন আমি কত স্পিডে কত রেডিয়াসে টার্ন নিতে পারবো সেটা হচ্ছে এই ফর্মুলার উপর ডিপেন্ড করে। যে এখানে দেখো, এখানে ফর্মুলাটা দেয়া আছে, এটা খাতায় লিখে রাখলে ভালো, যাদের সামনে খাতা আছে। এখানে দেখো ফর্মুলায় কি কি জিনিস দেয়া আছে, এখানে এস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমার গাড়ির স্পিড কত। দ্বিতীয় তোমরা অবশ্যই জানো জি হচ্ছে আমাদের গ্রেভিটি। এফ তো হচ্ছে আমাদের ফ্রিকশন, মানে হচ্ছে আমার টায়ারের সাথে আমাদের রোডের পেভমেন্টের কি টাইপের ফ্রিকশনটা হবে, এবং এই ইটা হচ্ছে আমাদের রোডের সুপার ইলিভেশন। এখন দেখো এখানে কি কি জিনিস দেয়া আছে, একটা যে টার্ম আছে ই যেটা হচ্ছে সুপার ইলিভেশন, একটা টার্ম আছে এফ যেটা হচ্ছে কি আমাদের গাড়ির হচ্ছে সাথে রাস্তার ফ্রিকশন, আর একটা হচ্ছে জি, তো তোমরা জানোই গ্রেভিটি আর এস। এখন আমি যদি এখানে বলে দেই যে একটা গাড়ি 30 মাইল পার আওয়ারে তোমার গাড়ি চালাচ্ছ, গাড়িটা কত রেডিয়াসে লাগবে গাড়িটা টার্ন করার জন্য, আমি যদি এখানে সুপার ইলিভেশন আর এফ এর মান দিয়ে দেই বের করা যাবে না? যাবে। সেই স্পিড কিসে রাখতে হবে, স্পিডটা কিসে রাখতে হবে? এখানে দেয়া আছে স্পিডটা ফিট পার সেকেন্ডে রাখতে হবে, স্পিডটা রাখতে হবে আমাদের ফিট পার সেকেন্ডে, যেহেতু আমি স্পিডটা ফিট পার সেকেন্ডে অ্যাক্সেলারেশন হবে ও ফিট পার সেকেন্ড স্কয়ারে। স্যার ম্যাথটা করলে ভালো হয় স্যার, ম্যাথটা করলে ভালো হয়। আছে এখানে একটা ম্যাথ আছে অলরেডি। এই বইটা এমন কেন স্যার, এক পেজে দুই টেস্ট তাই? এমন ভাবে করতে এখন কি করব? এখানে ম্যাথটা কই, ম্যাথটা কই, এই যে স্যার নিচে স্যার নাকি না হাবিজাবি লেখা পুরাই ফেলছে। আচ্ছা দেখো, তা আমি বলছি তোমাদের রেডিয়াস বের করে নেবে, রেডিয়াসের জন্য মেইন যে ফর্মুলা ওই ফর্মুলাটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করে ফর্মুলা লিখতে পারি, আর ইকুয়াল এস স্কয়ার বাই 15.01 ই বা প্লাস এফ, এটা হচ্ছে মেইন ফর্মুলা, এটা হচ্ছে আমাদের রেডিয়াস বের করার মেইন ফর্মুলা। এখানে এস হচ্ছে আমাদের স্পিড, ই হচ্ছে আমাদের ইলিভেশন সুপার ইলিভেশন, এফ হচ্ছে ফ্রিকশন, এফটা ডিপেন্ড করে আবার আমাদের স্পিডের উপর। যদি স্পিড 30 মাইল পার আওয়ার হয় সেই ক্ষেত্রে এফ এর মান 0.16, 40 হলে এক রকম, 50 হলে হচ্ছে আমার এক রকম, ঠিক আছে? এখানে আমাদের দুইটা ম্যাথ আছে, আমি আজকে আজকে ক্লাসটা একটু লেন্দি হবে, আমি ম্যাথটা দেখাচ্ছি। দেখো এখানে ম্যাথটা আছে, এখানে দেখা যাচ্ছে আমি যে জিনিসটা মার্ক করছি দেখা যাচ্ছে? হ্যালো জি স্যার। আচ্ছা স্যার এটাই কি কোশ্চেন? এটাই কোশ্চেন, ম্যাথও করা আছে। বলছে এ মিনিমাম রেডিয়াস অফ কার্ভেচার ইজ কম্পিউটেড, ঠিক আছে? মানে আছে তোমাদের রেডিয়াস বের করা লাগবে একটা রোডের জন্য। ফর এক্সাম্পল যদি তোমাদের হয় যে তোমাদের রোডের ডিজাইন স্পিড, মানে ভেহিকেলের ডিজাইন স্পিড কত রে আছে, এস কত রে আছে? 65 মাইল পার আওয়ারে দেয়া আছে। দেখো এই ফর্মুলাতে আমরা মাইল পার আওয়ারে দিয়ে বসাতে পারবো, এগুলাকে আমরা চেঞ্জ করে নিয়ে আসছি, ফর্মুলাটা আমরা চেঞ্জ করে আমাদের এভাবে নিয়ে আসছি। এখানে দেখো এখানে জি এর কোনো ভ্যালু নাই, কারণ জি এর ভ্যালু বসাইয়া মাইল পার আওয়ারে বসালে কত হবে সেটা দেয়া আছে। বলছে ই এর ভ্যালু হচ্ছে মাত্র 8% এবং এফ এর ভ্যালু হচ্ছে 0.1, এফ এর ভ্যালু বলছে 0.1। যদি এফ এর ভ্যালু যদি আমি না দেয়া থাকতো তাহলে কিভাবে বের করতাম?
টেবিলটা দেয়া থাকতো তখন স্যার, টেবিল দেখে দেখে টেবিল দেয়া থাকতো, এখানে 60 এর জন্য 0.1 টি, 70 এর জন্য 0.10, তখন আমাদের কি করা লাগতো সেটাকে ইন্টারপোলেশন করা লাগতো। আমার কথা বুঝতে পারছো? হ্যালো জি স্যার, ওইরকম নিয়েন না স্যার, এরকম এরকমই আসবে। তো ইন্টারপোলেশন দেয়া আছে, তো ইন্টারপোলেশন করে আমি এফ এর মান যদি না দিতাম তাহলে এটা ইন্টারপোলেশন করা লাগতো। ক্যালকুলেটর ইন্টারপোলেশন করা খুবই ইজি, যারা হাতে করো তারা ক্যালকুলেটর ইন্টারপোলেশন শিখে নিবে। সেখান থেকে দেখো রেডিয়াস এর মান কত আসছে, 1482.5 ফিট। ম্যাথটা করতে পারবা নাকি? এটা করে স্যার কোশ্চেন ছিল স্যার, আর এর যে সূত্রটা স্যার এখান কি পড়ে স্যার, এটা সলভ করে কি স্যার মাইল পার আওয়ারে আনছে স্যার? হ্যাঁ এখান থেকে এগুলো সলভ করে এনে মাইল পার আওয়ারে নিয়ে আসছে। এই সবগুলা কিছু সব সলভ করে যে 1.47 এস বসেছে, নরমাল আগে এস ছিল, 1.47 এস বসে মাইল পার আওয়ারে কনভার্ট করে নিয়ে আসছে। কিন্তু স্যার রেডিয়াসটা ফিটে বাইর হবে তাহলে? রেডিয়াস ফিটে আসবে। আচ্ছা এই ম্যাটারই করা লাগবে আর? রিডিং করবা, আমি তো বলছি রিডিং করবা, রিডিং করতে বেশি টাইম লাগার কথা না। বলছে ইফ এ হাইওয়ে কার উইথ রেডিয়াস অফ 800 ফিট, মানে আমাদের রেডিয়াস কত দেয়া আছে আর কত দেয়া আছে 800 ফিট, সাদা লিখে রাখো। বলছে সুপার এলিভেশন রেট অফ 6%, ই কত দেয়া আছে স্যার 6%। বলছে ম্যাক্সিমাম স্পিড, মানে ম্যাক্সিমাম স্পিড সেফ স্পিড ক্যান বি এস্টিমেটেড। বলছে দেখো যদি একটা রোড আমি বানাই, আমি এখানে যাই সাথে, ধরো আমি একটা রোড বানাবো ঠিক আছে, এই রোডটা বানাইছি, এই রোডের রেডিয়াস কত দেয়া আছে 800 ফিট, এবং সুপার এলিভেশন কয় পার্সেন্ট দেয়া ছিল? 6% দেয়া আছে। আমাকে যে জিনিসটা বের করতে বলছে, যদি আমার সুপার এলিভেশন 6% দেয়া থাকে, আমাকে বলছে আলাদা সূত্র বের করছে আবার স্যার? সেম ফর্মুলাই, সেম ফর্মুলাই, এইটাই রোটোবার করে দিচ্ছে, মানে ওটা গুণ দিয়ে। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে, এখন আমি একটা জিনিস জানি না, জানি না ফ্রিকশন এফটা জানি না, এখন এফটা কিসের সাথে সম্পর্কযুক্ত? স্পিডের সাথে। কিন্তু আমি তো স্পিডও জানি না, আমাকে তো স্পিড বের করা লাগবে। তাহলে আমি কি করব, আমি ম্যাথটা কিভাবে করব? এখানে আমি যে জিনিসটা করতে পারি দেখো, এখানে প্রথমে যদি করে নেব, প্রথমে এফ এর মান 0.1 বসেছে ঠিক আছে, এফ এর মান 0.1 বসেছে, দেখো এখানে যখন 0.1 তখন আমাদের স্পিড কত? 70 ঠিক আছে। আমি এখন এফ এর মানে এখানে 0.1 বসাইছি, দেখলাম স্পিড আমার 70 আসে নাকি, স্পিড কি 70 পাইছি আমি? না স্যার, 43.8 পাইছি। ওকে এটা মিললো না, কারণ কাছাকাছি যেতে হবে যে আমার স্পিড 70 বলার জন্য। তারপর এফ এর মান কত বসাইছো? 0.12। 0.12 এর জন্য স্পিড কত লাগা আসা লাগবে আমার, অ্যানসার কত আসা লাগবে? 60। আমি 60 পাই নাই, আমি কত পাইছি? 46। এটাও হইলো না আমার, মানে 60 আসার কথা অ্যানসার কিন্তু আমি আসছে 46। এখন আমি বসালাম 0.14, 0.14 কত জন্য এখানে 0.14? 50 জন্য, 50, মানে স্পিড আসতে হবে 50, মানে 14 বসালাম আমার স্পিড 50 আসার কথা, কত আসছে? 49 আসছে, তো আসছে, কাছাকাছি আসে নাই, কিন্তু এখানে তোমরা এতটুক করলে এনাফ, আমি বলবো যে ইন্টারপোলেশনে যাওয়া দরকার নাই। তারপর দেখলাম 0.15 বসাইলাম, দেখলাম যে এখন 40 আসার কথা কিন্তু আসছে 50, তার মানে কি যখন আমি 50 ধরছি পাইছি 49, কিন্তু যখন 40 ধরছি দেখো স্পিডটা আবার কি হয়ে গেছে, আবার বেড়ে গেছে। আগের বার কত ছিল, যখন 60 ধরতেছিলাম স্পিড কি হইতেছিল, কমে ছিল না? অলওয়েজ দেখো 50 ধরছো কিন্তু স্পিড পাইতেছিল কম, 60 ধরছো স্পিড পাইতেছিল কম, কিন্তু এখন যখন কম ধরছো স্পিড বেড়ে গেছে না? জি স্যার। তোমরা যখন ম্যাথ করবা, যদি আমি পরীক্ষায় ম্যাথ দেই এই টাইপের, তাহলে যেটা করবা তোমরা এরকম আসলে কাছাকাছি প্লাস মাইনাস 2 এর কাছাকাছি আসলে আর ম্যাথ করা লাগবে না, যদি প্লাস মাইনাস 2 এর কাছাকাছি না আসে তখন আমাদেরকে এখানে স্ট্রেট লাইন ইন্টারপোলেশনটা করা লাগবে।
ঠিক আছে, এখানে স্ট্রেট লাইন ইন্টারপোলেশন করা আছে, মানে 49 থেকে 50 এর মাঝখানে স্পিডতে আছে, এখানে স্ট্রেট লাইন ইন্টারপোলেশন করা আছে। আরে বুঝি না স্যার, আবার একটু বলবেন স্যার, কত দূর আসলে আর করব না? যদি দেখো যে দেখো 50 ধরছো, এখানে 49, ডিফারেন্সটা কত এখানে? 1 1 যদি ডিফারেন্সটা যদি তোমাদের 3 হয়ে যায়, মনে করো এখানে 47 আসছে, তাহলে তোমাদেরকে স্ট্রেট লাইন ইন্টারপোলেশন করা লাগবে। মানে ইন্টারপোলেশন করে আমাদের স্পিড কত সেটা আমাদেরকে বের করা লাগবে। আমার কথা বুঝতে পারছো? ক্যালকুলেটরে যাবা, আমাদের সাথে এখন ক্যালকুলেটর নাই, আমি তোমাদেরকে ক্যালকুলেটর সাথে থাকলে তখন দেখাই দিব। ওখানে ইয়ার যেতে হবে তোমার পড়াচ্ছিলাম। আমি তোমাদেরকে প্রথমে একটা জিনিস পড়াইছিলাম না, যেটা হচ্ছে তোমাদের আমি ডিসিশন নিতে নিতে আমি গাড়ি কতটুকু সামনে চলে যাবে, মনে আছে? এখন ড্রাইভার এখানে ব্রেক ধরবে, ব্রেক ধরলে কি গাড়ি সাথে সাথে জিরো হয়ে যায় ড্রাইভার স্পিড? না স্যার, সেখানে তখন কি হয়, সেখানে ডি অ্যাক্সেলারেশন হয়। আমাদের কি হবে, গাড়ির স্পিড কি একমাত্র এখানে গাড়ির স্পিড ধরো যে এখানে গাড়ির স্পিড আছে 60 মাইল পার আওয়ার, তো সে ব্রেক ধরার সাথে সাথে কি এখানে সামনে এসে জিরো হয়ে যাবে স্পিডটা? না স্যার, স্পিডটা আস্তে আস্তে কমতে কমতে মনে করো লাস্টে এখানে এসে জিরো হবে। তো তখন ব্রেক ধরার পর কি হবে, গাড়িটা আরেকটু ডিস্টেন্স যাবে না, ধরো এসে 200 ফিট, এটা হচ্ছে আমাদের 200 ফিট। তো এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো, আমাদের ব্রেকিং ডিস্টেন্স, মানে হচ্ছে আমাদের ব্রেক ধরলে আমাদের গাড়িটা কতটুকু যাবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, তো ব্রেকিং ক্যারেক্টারিস্টিকের জন্য এখানে ফর্মুলা দেয়া আছে, এই ফর্মুলাগুলো দেখার দরকার নাই, জাস্ট এখানে যেভাবে দেয়া আছে এগুলো দেখার দরকার নাই। এখানে হচ্ছে এটা হচ্ছে মেইন ফর্মুলা, আমি যে ওখানে 200 ফিটটা লিখলাম, এই যে 200 ফিট, এখানে যে 200 ফিট লিখলাম, এই 200 ফিট কিভাবে বের করবো, এই যে ডি এন লিখছি আমি এখানে, এটার ফর্মুলাটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ফর্মুলা এটা। ঠিক আছে, এখানে দেখো ডিবি হচ্ছে আমার ব্রেক ধরলে আমার কতটুকু ডিস্টেন্স পরে আমার গাড়িটা থামবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিবি, যেটা আমি 200 ফিট দেখাইছি। এস আই ইউ আই এস স্কয়ার বলতে কি বোঝাচ্ছে এবং এস এফ বলতে কি বোঝাচ্ছে, ফর্মুলাটা লিখো তুমি খাতায়। ইনিশিয়াল আর একটা ফাইনাল, খাতায় ফর্মুলাটা লিখছো? স্যার লিখতে পারিনি স্যার, ডিবির পরে কি মাইনাস? আমি লিখে দিই ওইটা, যেহেতু লেখছো বড় এফ ইকুয়াল বড় হাতের এ না ছোট এ, মানে অ্যাক্সেলারেশন ডিঅ্যাক্সেলারেশন, এ বাই হচ্ছে আমাদের জি, জি হচ্ছে কি, জি হচ্ছে আমাদের কি 32.2, মানে হচ্ছে আমাদের গ্র্যাভিটি, গ্র্যাভিটি। এ হচ্ছে ডি অ্যাক্সেলারেশন, মানে আমি কত সেকেন্ড, কত পার সেকেন্ড স্কয়ারে হচ্ছে আমার গাড়িটা স্পিড কমতেছে। এর মান হচ্ছে আমি দেখাবো, এর মান কোথায় আসছে, এর মান হচ্ছে কিভাবে আসছে সেটা দেখাবো। এখন আমি তোমাদেরকে ফর্মুলা দেখাইলাম, এখানে দেখো আমি যখন বলতেছি এখানে গাড়িটা, গাড়িটা এখানে আছে, এখন এটা 60 মাইল পার আওয়ারে আছে এবং এখানে এসে স্পিডটা আমার জিরো হয়ে গেল, তাহলে এসআই এর ইনিশিয়াল স্পিড কত এখানে? 0 60 ইনিশিয়াল স্পিড কত? 60 60 60 60, এটা তো ফাইনাল স্পিড, মানে গাড়ি যখন লাস্টে থাকবে। তাহলে ফাইনাল স্পিড কত হবে? 0 ফাইনাল স্পিড, ফাইনাল স্পিড কি অলওয়েজ 0 হবে? না স্যার, 2 3 ও তো থাকতে পারে। হ্যাঁ, হতে পারে 2 3 ও থাকতে পারে। আচ্ছা, আমি একটা নরমাল একটা ভাইবা, তোমাদের তো ভাইবা নেওয়া হবে এবার পরীক্ষায়,
আমি বলি ফাইনাল স্পিড যদি জিরো না হয় মনে করেন আমি দেখলাম যে এসএফ এর মান আমাদের 5 এদারে তুমি কি বুঝতে পারবা সে অ্যাক্সিডেন্ট করছে সে অ্যাক্সিডেন্ট করছে ফাইনাল স্পিড জিরো না হইলে কি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে নাই ঠিক আছে থামাইতে পারো না তুমি গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে আমরা এখানে অ্যাক্সিডেন্টের ম্যাথও করব আজকে এখন দেখো আমি বললাম যে এখানে তো আমাদের বাইর করা লাগবে কি এখানে এই পরিমাণ কতটুকু পরিমাণ এখানে আমার ডিসটেন্স আছে তো ফর্মুলাতে দেখো আরেকটা টার্ম আছে আরেকটা টার্ম কি দেয়া আছে দেখো তো স্যার জিটা কি জি এই যে জি কি জি হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট জিটা কিন্তু সুপার এলিভেশন না অনেকে আমরা ম্যাথ করার সময় অনেকেই হচ্ছে ভুল করতাম সেটা হচ্ছে জি কে আমরা সুপার এলিভেশন ধরতাম ম্যাথ করতে ভুল হতো না কিন্তু বুঝতে ভুল হতো গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি মতো রোডটা হচ্ছে এই পাশে নিচের দিকে নামানো আছে নামানো আছে মনে করো হচ্ছে তোমাদের 3 ডিগ্রিতে নামানো আছে তাহলে গ্রেডিয়েন্ট কত হবে 3 ডিগ্রি 3 ডিগ্রি তো না 3% আর কি যেটা যেভাবে দেখায় আর কি তোমাদের গ্রেডিয়েন্ট এখন বলো আমাদের ব্রেকিং যদি একটা গাড়ি যদি নিচের দিকে নামতো এই গাড়িটা যদি তোমাদের নিচের দিকে নামতো গাড়িটা কি বেশি ডিসটেন্স কভার করা লাগতো ব্রেক ধরতে নাকি গাড়িটা উপর দিয়ে গেলে বেশি ডিসটেন্স কভার করা লাগতো আমি বলতেছি আমার অ্যানসার কোশ্চেনটা বলো কোনটার জন্য ডি এস ডি বি নি হ্যাঁ ডি বি এর মান কোনটার জন্য বেশি আসবে এক নাম্বার কন্ডিশনের জন্য নাকি দুই নাম্বার কন্ডিশনের জন্য স্যার এক নাম্বারে বেশি আসবে কেন এক নাম্বারের জন্য বেশি আসবে কারণ গাড়িটা যেহেতু নিচের দিকে যাচ্ছে এটার জন্য এমনিও একটু আমাদের গ্র্যাভিটির কারণে স্পিডটা আমাদের বেশি আছে ঠিক আছে কথা বুঝতে পারছো জি স্যার তাহলে গ্রেডিয়েন্ট আছে 3% লেখেন এটা কি অলওয়েজ নিচের দিকে থাকবে না উপর দিকে দেখো দেখো এখানে দেখো এখানে ফর্মুলাতে কি আছে প্লাস আর মাইনাস আছে এখন হচ্ছে আমি প্লাস কখন দিব মাইনাস কখন দিব যদি গাড়িটা আমার উপরের দিকে যায় তখন আমি কি দিব প্লাস দিব মাইনাস প্লাস দিব কেন জি স্যার প্লাস দিব আচ্ছা দেখো আমাদের আমি একটু আগে তোমরা এখানে অ্যানসারটা দিলা আমাকে এই যে এখানে একটু এই মাত্র অ্যানসারটা দিলা ডিসটেন্স কোনটা বেশি আসবে এটা 10 মিটার এটা 10 ফিট আছে এটাকে 10 ফিট আসবে না স্যার ধরো এটা আসবে এটা এটা আসবে 19 ফিট ধরো লিখলাম তো দেখো এটা আমি লেক্স তোমরা কত বললা এখানে যখন গ্রেডিয়েন্ট উপরের দিকে তখন এটা কত বলছো তোমরা 10 হ্যাঁ 10 মানে ছোট বলছো এখন আসো আমরা ফর্মুলাতে যাই দেখো ফর্মুলাতে আমাকে এখানে 10 ফিট আসতে হলে নিচের মানটা বড় হতে হবে না জি স্যার তাহলে কি এটা কি মাইনাস দিলে কি নিচের মান বড় হবে না প্লাস দিলে নিচের মান বড় আসবে মানে হচ্ছে আমার গাড়িটা মানে ফ্রিকশনের কারণে কত আস্তে আস্তে হচ্ছে গাড়িটার স্পিডটা আমার রিডিউস হচ্ছে সেটার ফর্মুলা হচ্ছে আমাদের এ বাই 32.2 এটা হচ্ছে আমাদের স্যার কি হ্যালো ওটা তো ক্লিয়ার হলো না উপরে দিয়ে গেলে প্লাস আর নিচের দিকে মাইনাস হ্যাঁ ক্লিয়ার হয় নাই হ্যালো উপরে দিয়ে গেলে প্লাস নিচের দিকে মাইনাস হ্যাঁ উপরে দিয়ে গেলে প্লাস নিচের দিকে গেলে মাইনাস কেন মাইনাস ফর্মুলাটাকে বলো তো বিবি ইকুয়াল কি ফর্মুলাটা আমার স্যার এস আই স্কয়ার তারপর কি ছিল এখানে এস এফ স্কয়ার বাই 30 ইনটু রায়হান ব্যাপারটা বুঝে নাই এখন তোমরা বলো একটা গাড়ি নিচের দিকে যাচ্ছে এখানে একদম ড্রাইভার আছে ড্রাইভারটা হচ্ছে রায়হান গাড়িটা উপরের দিকে যাচ্ছে এটা ড্রাইভার হচ্ছে জোসনা এখন বলো যে কার গাড়িটা বেশি ডিসটেন্স যাওয়া লাগবে ব্রেক ধরলে স্যার রায়হানের বেশি টাইম লাগবে নিচেরটা স্যার এটা কি এটা বেশি ডিসটেন্স যাবে না এটা বেশি ডিসটেন্স যাবে না কোনটা আগে থামবে জি স্যার তাহলে ধরলাম হচ্ছে এটা স্যার জোসনা আগে থামবে এটা ধরলাম এটা 10 ফিট স্যার ওইটা উপরেটা আগে থামবে এটা আগে থামবে না এটা পরে থামবে উপরেরটা স্যার আগে থামবে মানে এটা আগে থামবে বলতেছো না স্যার পরেরটা আগে থামবে না না আমি রায়হানকে বলতে দেনা রায়হানের কোন কন্ডিশন রায়হান বলো এই এক নাম্বারটা আগে থামবে নাকি দুই নাম্বারটা আগে থামবে
তা দুই নাম্বার টার্গেট থামবে স্যার কারণ উপরের দিকে উঠতে হবে তো তাই তো দেখো দুই নাম্বার টার্গেট মনে করো এখানে 10 ফিট এখানে এখানে মানটা কখন ছোট আসবে কখন যদি এই নিচের পুরোটার মান ছোট আসে তাই না হ্যাঁ জি স্যার তো এটা গ্রেডিয়েন্ট যদি তুমি যদি এখানে মাইনাস বসো তাহলে তো এই মানটা আরো ছোট হয়ে গেল তখন ছোট মান দিয়ে ভাগ করে দিয়ে মানটা এখন বুঝতে পারছো জি স্যার এবার বুঝতে পারছি হ্যাঁ জি স্যার এখন আসো আমরা তোমাদের একজন মনে চলে গেছে এটা কে গেছে ক্লাস থেকে একটু হয়তো ছিল আচ্ছা দেখো এখানে f কলামে কি বলছি a/g মানে a হচ্ছে কি আমাদের ডিএক্সেলারেশন রেট তো f তো বলছে যে একটা গাড়ির স্ট্যান্ডার্ড ডিএক্সেলারেশন রেট কত 11.2 ফিট পার সেকেন্ড স্কয়ার মানে একটা গাড়ি পার সেকেন্ডে প্রায় 11.2 ফিট পার সেকেন্ডে সে হচ্ছে ডিএক্সেলারেশন সে করতে পারে তো ওটা বসাইলে আমাদের ওই যে f ইকুয়াল যেটা কি স্যার এটা কি অলওয়েজ ফিক্সড থাকে এর মানে এটা ফিক্সড করে দিছে আর কি ওরা ডিজাইন করার জন্য এখানে ফিক্সড করে দিছে মানে 90% ড্রাইভার হচ্ছে এই এক্সেলারেশন হচ্ছে ধরে হচ্ছে তারা স্পিড ধরবে আর কি যে এখানে f এর মান বের করা আছে f = 11.2/32 মানে 0.34 তো এটা হচ্ছে আমাদের ফিক্সড তো এখানে দেখো এখানে বলে দিছে ফিক্সড স্যার এটা আরেকবার বলে দিবেন স্যার f এর জিনিসটা f = হচ্ছে আমার গাড়িটা হচ্ছে কত স্পিডে হচ্ছে আমার ডি এক্সেলারেশন হচ্ছে আর কি তো বলছে যে পার সেকেন্ডে 11.2 ভাবে হচ্ছে সেটা ডি এক্সেলারেশন হয় তাহলে f এর মান কি a এর মান 11.2 বসাছো আর d এর মান তো তুমি জানো তাহলে f এর মান 0.348 স্যার d এর মান কি কোশ্চেনে বলে দিবে জি এর মান তো কোশ্চেন এখানে তো f এর মান বলবো না আমি তোমার হচ্ছে ম্যাথ করার সময় হচ্ছে ডাইরেক্ট এই এই ফর্মুলা দিয়ে ম্যাথ করবা আর যদি আমি তোমাদেরকে যদি বলে দেই যে তোমাদের a এর মান যদি বলে দেই তখন হচ্ছে মানে এটা বসে f এর মান বের করে নেওয়া লাগবে আচ্ছা স্যার বুঝছি স্যার আচ্ছা এখানে আরেকটা ম্যাথ আছে আমরা আরেকটা ম্যাথ এখন করব খাতায় কি ফর্মুলা লিখছো স্যার এখন লিখতেছি না স্যার পরে আবার বসবো এগুলো নিয়ে স্যার আচ্ছা দেখো বলছে যে তুমি একজন ড্রাইভার হচ্ছে ব্রেক ধরছো ব্রেক ধরার সময় তোমাদের ইনিশিয়াল স্পিড কত ছিল 60 60 মাইল পার আওয়ারে ছিল এবং আমাদের গাড়িটা হচ্ছে আমাদের 3% ডাউনগ্রেড ছিল তাহলে এখানে প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো মাইনাস ডাউনগ্রেড হলে স্যার মাইনাস বসাবো এসআই এর মান কত এখানে দে আছে 60 এসআই এর মান কত দে আছে 0 তাহলে ডিবি এর মান কত হবে বের করতে পারবো না ম্যাথটি কঠিন এটা তোমাদেরকে এত সহজ সহজ ম্যাথ দিলে তো সবাই এ প্লাস হয়ে বসে থাকবা স্যার এত সহজ না স্যার আমার মাথার মধ্যে এখন স্যার গন্ডগোল লেগে গেছে কি বলেন স্যার এখন আমরা একটু কঠিন ম্যাথ করব স্যার এইখানেও আসকো আছে ট্রান্সপোর্টেশনও ট্রান্সপোর্টেশন আসতে থাকবে না আসকো পূর্বম কি আমেরিকান কি জানিস স্ট্যান্ডার্ড অনুযায়ী মাটির একটা মাটি মাটি জিওটেকে শুনছিলাম এই ওয়াটার ট্রান্সপোর্টেশন সিস্টেম এটা শুনছিলাম এই ওয়াটার আমেরিকান অ্যাসোসিয়েশন ফর অ্যাসোসিয়েশন ফর স্ট্রেট এন্ড হাইওয়ে এসকো আমেরিকান অ্যাসোসিয়েশন ফর স্ট্রেট এন্ড হাইওয়ে টেস্টিং অফিশিয়াল আতিক স্যার পড়াছিল স্যার জিওটেকে এটা আসতো জিওটেকেও আছে যখন ওই রোড এরিয়া আমাদের মিদুল আসো ক্লাসে করোলা ভাইরাস স্যার মিদুল না স্যার মিদুল কে আসো ক্লাসে স্যার ওই মত নাই নাই স্যার কোথায় চলে গেছে কেন চলে গেছে না স্যার বলতেছি স্যার মনে হয় ওই স্যার আসছিল আইসে চলে গেছে কেন ওকে আমি অ্যাটেন্ডেন্স দিব না স্যার আমি শিউ না আমি বললাম আপনি তো বললেন কে চলে গেছে তাই বললাম মনে হয় কি একটা জিনিস লিখছে কিন্তু সে হচ্ছে পরে ডিলিট করছে কেন দেখলাম আমি যাই হোক সে পরে আসলে পাবে না আচ্ছা তো এখন আমরা কি বলছি এতক্ষণ আমরা বলছি যে একটা গাড়ি হচ্ছে থামাইতে আমার কতক্ষণ লাগবে আমরা কিন্তু বলছি যে আমরা সেফটি থামাই ফেলবো গাড়িটা এখন আমরা আজকে এখন একটা আইটেম ম্যাথ করব যেটা হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট নিয়ে আমরা ম্যাথ করব কি নিয়ে করব অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নিয়ে আচ্ছা আমি ম্যাথটা বের করতেছি তোমাদের আমি কিছু ইয়া দেব আবার এই সিলে চ্যাপ্টারটা পড়ানোর পর আরেকটা চ্যাপ্টার পড়ানো যাবে হয়তো আমরা ওই চ্যাপ্টারটাও পড়াই ফেলব আপনার কয়টা ক্লাস লাগবে স্যার এই চ্যাপ্টার থেকে
এই চ্যাপ্টার থেকে আমি চাচ্ছি ওই চ্যাপ্টারটা পড়াইতে আমাদের এটা তাহলে আর একটু ভালো হবে একটা সেট তো সেই চ্যাপ্টার থেকে হবে স্যার তাহলে আমরা তাহলে দুই সেট করতে পারবো আর কি আচ্ছা দেখো আমি তোমাদেরকে ম্যাপটা লিখে দিই হ্যাঁ তোমরা নিজেরা বলবা আর কি লিখতেছো তোমরা জি স্যার স্যার দেখতেছি স্যার তোমরা খুবই ইম্পর্টেন্ট স্যার হ্যাঁ তাই একটু টাইম দেন স্যার একটু টাইম স্যার লেখ আর একটু বাকি স্যার তুমি কি আমাকে বলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি লিখছি স্যার সবাইকে লেখা হয়েছে হ্যালো আমি যাচ্ছি না এটা দেখা যাচ্ছে না স্ক্রিনশট নিয়ে রাখ তাহলে দেখতে পারতেছস না স্ক্রিনশট তাই কি এই যে এডিটি লেখা কি আমি তো দেখতেছি না তুমি মোবাইলে দমলো না স্যার ওয়েবসাইট লিখে কি লেখা লেখা আচ্ছা দেখো আমি পরে বলি ঠিক আছে বলছে এক অবজেক্ট ডেট হবে ডেট হবে আচ্ছা এটা ডেট আমি ভুল লিখছি আর কি তাড়াতাড়ি আমি তো না দেখে টাইপ করতেছি হ্যাঁ এইটাই স্কিড মার্কস হ্যাঁ স্কিড মার্কস স্কিড মার্কসটা আসলে কি যারা জানো না যখন রাস্তায় যখন খুব জোরে গাড়ি চলে তখন হঠাৎ করে যখন আমরা স্পিড ধরি যখন রাস্তায় দেখা যায় কি পেভমেন্টের উপরে একটা দাগ পড়ে সেটাকে আমাদেরকে বলা হয় স্পিড মার্ক স্পিড মার্ক আর কি তোমরা স্লিপ কাটলে দেখা যায় না যারা পড়ে যায় ড্রিফট দিলে স্যার তো ওইটাকে বলা হয় স্পিড মার্ক আর কি এখন দেখো বলছে কি তো দেখা গেছে যে তো অ্যাক্সিডেন্ট ওকার্স এট আ স্পিড অফ 20 মাইল পার আওয়ার বলছে তো ধাক্কাটাই দিছে 20 মাইলে ধরো যে হ্যাঁ ধাক্কা দিছে 20 মাইল পার আওয়ারে মনে করো যে একটা গাড়ি ছিল এখানে আমি ছবি এঁকে তোমাদের বুঝাই একটা গাড়ি এসে এখানে আমার একটা গাছ আছে আমি ধরলাম একটা গাছ আছে ঠিক আছে এখানে গাছ আছে এখানে গাড়ি ধাক্কা দিছে কত মাইলে কত স্পিড ছিল কত গাড়ির ফাইনাল ছিল 20 মাইল পার আওয়ারে সে ধাক্কা দিছে সেটা এসএফ হবে আচ্ছা ঠিক আছে তুমি বলছো এসএফ আমি লিখলাম তারপর বলছো দেখো বলছে স্কিড মার্কস অন 100 ফিট অন আ পেভমেন্ট পেভমেন্টে তুমি কত স্কিড মার্ক পাইছো 100 ফিট এবং 75 ফিট অন দা গ্রাস শোল্ডার এবং গ্রাস শোল্ডারে পাইছো হচ্ছে 75 ফিট পাইছো এখন আমাকে বলো গ্রাস শোল্ডারটা কি স্যার দাঁড়াও শোল্ডার রাস্তার তোমাদের এটা কম দেখানো হয় না পেভমেন্ট শোল্ডার পড়ছে স্যার রোডের পাশে জায়গা হ্যাঁ মানে পাশে যে রাস্তার পাশে যে শোল্ডার থাকে শোল্ডারের পাশে গ্রাস শোল্ডার বলে বুঝেছে ওই পাশে যে ঘাস আছে আরো আর এখন আমাকে বলো যে আমি এখানে আরে সব জায়গায় পড়ছে গাইটা এখানে বলো আমি এখানে 100 লিখবো নাকি এখানে 75 লিখবো একটা তো 100 স্যার আমরা এখানে 175 লিখবো দুটো যোগ করে লিখবো কিন্তু কোনটা কোথায় লাগবে এখানে দেখো এখানে এফ এর এখানে তো এফ এর ভেরিয়েশন আছে একটা এফ এর ভেরিয়েশন 0.35 একটা এফ এর ভেরিয়েশন 0.25 এখন বলো আমি কি এখানে আগে হবে আগে 100 হবে পরে 75 হবে কেন বলতে পারবা কেউ
হ্যালো কেন আগে 100 হবে জি স্যার বলা যাবে তো স্যার ফারস্টে তো স্যার রোড থাকে জি স্যার প্রথমে ফারস্টে স্কিড মার্ক তো হবে পেমেন্ট আগে স্কিড মার্ক হইছে তারপর হচ্ছে আগে স্যার রোড এই ছিল এই জন্য আগে 100 হবে পরে 75 হবে তো যারা ম্যাথ করতে গেল আমরা এই জায়গাটাতে ভুল করি আর এখানে এখানে বলছে কোনো গ্রেড দেয়া না কিন্তু এফ এর মান 0.35 দেয়া আছে তো আমি যখন ম্যাথ করব এখানে দুইটার ক্ষেত্রে এফ এর মান কি দুইটার এফ এর মান আমাদের এখানে ভেরিয়েশন দেয়া আছে দুইটা দুইটা এফ এর মান এফ এর মান এটা খুব ইজি ম্যাথ কেন যেটা খুললাম তো আমাকে আর কার কোনো কোশ্চেন আছে কোশ্চেনটা নিয়ে মানে কার কোনো অবজারভেশন আছে কি কি জানো আমি আমি এস এফ জানি 20 মাইল পার আওয়ার আর দুইটা এফ এর ভেরিয়েশন জানো তাহলে আমার কি করা লাগবে বলো তো আমাকে যেহেতু ফাইনালটা বের করা লাগবে মানে এখানে এস আই এর মান কত সেটা আমাকে বের করা লাগবে তাই না হ্যালো জি স্যার তাহলে যেহেতু এখানে এফ এর ভেরিয়েশন আছে তাহলে কি করা লাগবে আমাকে আমাকে ফারস্টে এই হাফ এর জন্য একবার ম্যাথ করা লাগবে তারপর কি করা লাগবে আবার এই হাফ এর জন্য ম্যাথটা করা লাগবে তাই না জি স্যার তাহলে আমি ফর্মুলা কি জানি 75 ইকুয়াল ফর্মুলাটা কি জানো তোমরা এস আই স্কয়ার মাইনাস মাইনাস কত হবে এটা বলো এস 20 স্কয়ার 20 স্কয়ার বাই কত 30 ইনটু 30 ইনটু f f এর মান কত দেয়া আছে এখানে প্রথম ক্ষেত্রে যখন 75.25 এখান থেকে s i স্কয়ার এর মানটা বের করতে পারবো না স্যার এখানে গ্রেডিয়েন্ট স্যার কনসিডার করব না না এখানে বলতে গ্রেডিয়েন্ট হবে 0 মাইনাস s f স্কয়ার কি হ্যালো স্যার পারবো এটা পারবো স্যার তাহলে দেখো এখানে এসআই এর স্কয়ার এর মানটা কত আসবে এসআই এর স্কয়ার এর মান হচ্ছে তোমাদের 962.5 এটা হচ্ছে তোমাদের মান দেখো এটা কোন জায়গায় মান এই জায়গায় মান এসআই এখন যদি আমি পরেরটার জন্য হিসাব করি 100 ইকুয়াল তখন এই এসআই টা কি হয়ে যাবে বলো তো স্যার 962.5 হ্যাঁ 962.5 তো এখন এই যে মানটা আছে এটা স্কয়ারে আছে এই মানটা এটার জন্য কি ইনিশিয়াল 100 জন্য ইনিশিয়াল নাকি স্যার 100 জন্য ফাইনাল ফাইনাল তাহলে এখানে কি করব এখানে আবার এস আই এস স্কয়ার লিখব কিন্তু এস এফ এস স্কয়ারের জায়গা কত লিখব 96 2.5 ইনটু 30 ইনটু এফ এর মান কত হবে 0.75 তাহলে ম্যাথটা কি সোজা না কঠিন স্যার আপনি এটারে সোজা বলছেন এটা ট্রিকি ম্যাথ ট্রিকি ম্যাথ এখন যদি এরকম হয় তো যে আমি এখানে তোমাদেরকে প্রথমটাকে যে গ্রেড দিলাম না সেকেন্ডটাতে আমি গ্রেড দিয়ে দিলাম বা ডি এক্সপ্রেশন দুইটার জন্য দুই রকম দিয়ে দিলাম তখন এফ এর ভ্যালুগুলোকে বের করে নেওয়া লাগবে আর কি তো একটু এটা তার টিয়া করা যাবে ঠিক আছে এটা কথা বুঝে গেছে স্যার এই সেটটা একটু বুঝাবেন স্যার পরের পার্টটা আচ্ছা পরের পার্টটা জন্য দেখো এই যে পার্টটা 75 এর জন্য ইনিশিয়াল কত দেখো তো 75 এর জন্য ইনিশিয়ালটা কত 962 কিন্তু এটা তো 100 এর জন্য এটা কত হবে তাহলে ইনিশিয়াল হবে না পরেরটা হবে এই 100 এর জন্য এটা আবার কি হয়ে গেল যদি 100 পিটা হবে এটা কি ইনিশিয়াল 100 এর জন্য এটা কি ফাইনাল হয়ে গেছে না হ্যাঁ জি স্যার এইটা এখান থেকে আস্তে 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 এখানে এসে এত পাইছে তো আমি এটাই করছি এখন এই 100 এর জন্য আমি কি জানি এটা ফাইনাল তাহলে 100 আগে ইনিশিয়ালটা কত ছিল এটা আমি বের করে নেছি এটা হচ্ছে তোমাদের অ্যানসার এটা হচ্ছে 44.9 বইয়ে করা আছে পরেরটা হচ্ছে অ্যানসার হ্যাঁ স্যার বলো স্যার এখানে ওই যে কোন ডিসটেন্সটা আগে আর কোন ডিসটেন্সটা পরে ওটা বুঝার কি মানে ওই যে এফ এফ ইকুয়াল টু দা মানটা দাও আছে না না এটা দেয়া না এটা কি কোনো বুঝার কোনো রাস্তায় যখন চলো গাড়ি কি শোল্ডার দিয়ে চলো না পেভমেন্ট দিয়ে চলে স্যার পেমেন্ট চলে আছে ঠিক আছে স্যার বলতেছে যে ওই মানটা দিয়ে কোনো কিছু ইন্ডিকেট করে কিনা না না ওইটা দিয়ে কোনো কিছু ইন্ডিকেট করতেছে না এখানে যে দুইটা আমি যদি দুইটা যদি অ্যাপ যদি সিমিলার রেখে দিতাম যদি দুইটার অ্যাপ যদি আমার মনে দুইটার অ্যাপে 0.35 হইতো এইটাও 0.35 এইটাও 0.35 হ্যালো জি স্যার তখন কি আমাকে 962টা বের করা দরকার ছিল মাঝখানে না স্যার আমি কি করতাম আমি ডাইরেক্ট 175 দিয়ে করে ফেলতাম এখানে এফ এর ভেরিয়েশন আছে দেখেই হচ্ছে আমাকে আলাদা আলাদা করে ভাগ করে করা ভেরিয়েশন তো থাকবে স্যার রোডে একরকম ঘাসে একরকম হ্যাঁ
কিন্তু আমরা কি এককটা কি হবে আনসারের মাইল পার আওয়ার মাইল পার আওয়ার আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে আর আচ্ছা মিদুল আসছো মিদুল জি স্যার কি খুব বিরক্ত লাগতেছে ক্লাস স্যার মাথা ধরে আছে স্যার ঘুমও ধরতেছে স্যার ঘুমাইতে পারবেন কেন এই দুপুর বেলা কেন ঘুমাবা এখন তুমি স্যার এটা তো ঘুমের টাইমই স্যার কেন আগে ভার্সিটি থাকো এই টাইমে ঘুমাইতা না স্যার এখন তো স্যার অভ্যাস হয়ে গেছে বাসায় থাকতে থাকতে স্যার কি করব স্যার বলেন কিছু তো করার নাই ক্লাস করা লাগবে এইটাই স্যার ক্লাস করতে হইতেছে এখন আসো আমাদের টোটাল স্টপিং ডিসটেন্স আমরা একটু আগে দেখলাম যে এক্সিডেন্ট হবে নাকি না হবে এখন টোটাল স্টপিং ডিসটেন্স যখন বলতেছি আগে একবার একবার যাই এটা লাস্ট ম্যাথ টোটাল স্টপিং ডিসটেন্স এর এটার সাথে পিআরটি যোগ হবে পিআরটি যোগ হবে না পিআরটি এর জন্য যে স্পিড লাগবে সেটা যোগ হবে আচ্ছা তো দেখো আমি লিখলাম এটা হচ্ছে তোমরা এখানে বের করলা ডিবি ডিবিটা কি বলতো ব্রেক ধরলে আমার কি পরিমাণ স্পিড লাগবে আর এখানে একটা হচ্ছে আমাদের ডিসিশনের জন্য আমাদের যে পরিমাণ টাইম লাগে এটা হচ্ছে ধরো এটা আমাদের ডিআর এই টোটাল এই ডিসটেন্সটাকে আমরা কি বলতে পারি টোটাল ডিসটেন্সটাকে আমরা বলি টোটাল সেফ ডিসটেন্স বা টোটাল সেফ ডিসটেন্স বা সেফ স্টপিং সাইড ডিসটেন্স এটাকে আরেকটা জিনিসও বলা যায় এটাকে আমরা বলা যায় সেফ স্টপিং সাইড ডিসটেন্স কি বলতে পারি আমরা স্যার এটাকে আরেকটা টপিক বলছেন স্যার ওই টপিকটা শেষ হ্যাঁ ওটা শেষ আমরা এখন যেটা বলি সেফ স্টপিং সাইড মানে হচ্ছে আমি কত দূর থেকে সেফ স্টপিং সাইড বলতে কি বুঝাচ্ছে দেখো আমি যদি বলি যে এই পুরো ডিসটেন্সটা হচ্ছে আমাদের 1000 ফিট100 ফিট ঠিক আছে এখন একজন লোক একজন ড্রাইভার যদি এখানে একটা মনে করো এখানে একটা মানুষ আছে ঠিক আছে আমি বলছি সেফ স্টপিং ডিসটেন্স কত হ্যালো স্যার 100 ফিট এখন যদি ড্রাইভার যদি সে যদি মানুষটাকে 900 ফিট থাকতে দেখে তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না স্যার অ্যাক্সিডেন্ট হবে তো এটা হচ্ছে সেফ স্টপিং সাইড মানে কত দূর থেকে আমি দেখলে আমার হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি আমার নাই এখন এটার জন্য আমাদের ফর্মুলা কি দেখাইছে একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ডিবি ডিবির জন্য তো একটাকে আমি তোমাদের ফর্মুলা লিখে দেখাইলাম যে এস আই এস স্কয়ার বাই হাবি যাবে যে জিনিসটা জি স্যার আর ডি আর এর জন্য আমার লাস্ট পাতা 1.47 এসটি 1.47 এস ইনটু টি এখানে এস টা কি এস হচ্ছে স্পিড আর টিটা কি আমাদের রিঅ্যাকশন টাইম এস কিন্তু এস কোনটা ইনিশিয়াল হবে ইনিশিয়াল মানে এখানে আর এস এটা হচ্ছে রিঅ্যাকশন আর এটার ফর্মুলা কি এস আই স্কয়ার এস এফ স্কয়ার বাই স্যার এই ম্যাথটা তো অনেক বড় হবে স্যার 30 এফ প্লাস মাইনাস জি 0.01 জি 0.01 জি আচ্ছা এটা আমি ভুল লিখছি একটু তোমরা ঠিক করে নিও তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা স্টপিং সাইটের জন্য আমাদের কি পরিমাণ কি কি করা লাগবে এটার জন্য আমাদের যা লাগবে হ্যালো স্যার আগের ম্যাথে কি আমরা 0.01 জি করি নাই স্যার ওইটা তো গ্রেড ইয়া ছিল না গ্রেডিয়েন্ট ছিল না তো ছিল না এই জন্য আচ্ছা না থাকা দেওয়া লাগবে না না থাকা দেওয়া লাগবে না কিন্তু কথা হলো যে আমার আমাদের যেটা হ্যাং খেয়ে গেছিল চলো একটা সেফ স্টপিং সাইড এর মানে কি স্যার কি স্যার পরীক্ষা নেয়ার মানে কি স্টুডেন্টদেরকে কনফিউজ করা স্যার অবশ্যই কারণ তোমরা তোমরা যখন স্যার আপনি এমনটা ভাবেন মনে হয় স্যার কেন স্টুডেন্টদের কনফিউশন করলে ওরা ভালো শিখতে পারবে না নাকি একদম হুবহু দিলে শিখতে পারবে আচ্ছা দেখো এখানে বলছে তোমাদের কোশ্চেন গেল কোথায় রে বই রে একটা ঝামেলা স্যার কোশ্চেনই খুঁজে পাওয়া যাবে না স্যার আচ্ছা আচ্ছা এখানে আছে দেখো কনসিডার লেন্থ এখানে কনসিডার এ সেকশন অফ রুয়েল ফ্রিওয়ে উইথ এ ডিজাইন অফ স্পিড অফ 70 মাইল পার আওয়ার মানে একটা রোডে ডিজাইন করবা কত মাইল পার আওয়ার রোডে ডিজাইন করা লাগবে 70 আচ্ছা আমি এতে যাই একটা গাড়ি চলতেছে গাড়িটা তোমাদের ধর হচ্ছে একটা রোড বানাইছো তুমি
রায়হান একটা রোড বানাইছে, বলছে এই রোডের মাঝখানে গাড়ি চলতে পারবে 70 মাইল পার আওয়ারে, মানে এসআই মানে ইনিশিয়াল স্পিড সে এখানে চলতে পারবে 70 মাইল পার আওয়ারে। রোডের নাম হচ্ছে রায়হান লিংক রোড, ঠিক আছে 70 মাইল পার আওয়ারে চলতে পারবে। বলছে এই রোডে কোনো প্রকার গ্রেডিয়েন্ট নাই, মানে গ্রেডিয়েন্ট আমার কত, গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের 0। সো বলছে যে তোমার সামনে একটা স্কুল আছে এখানে, সেই ক্ষেত্রে আমাকে সেফ স্টপিং সাইড ডিসটেন্স কত হবে এটাকে বের করা যাবে? অবশ্যই যাবে স্যার। এখানে আমাদের S1 এর মান কত হবে এখানে? 70 হবে। T হচ্ছে কি রিঅ্যাকশন টাইম, আমি তোমাদেরকে 2.5 রিঅ্যাকশন টাইম কত 2.5, আর এখানে S1 SF এর মান কত হবে এখানে? 0। সেটা বের করা ইজি না? জাস্ট এই ফর্মুলাটা বসিয়ে দিবা, জাস্ট এখানে তো প্লাস আছে এই ফর্মুলাতে বসিয়ে দিবা, তাহলে অ্যানসারটা এসে যাবে। এই অ্যানসারটা তোমরা হচ্ছে যেটা দেয়া আছে সেটা হচ্ছে তোমাদের 7226.66 এটা দেয়া আছে, ঠিক আছে। হ্যালো জি স্যার, জি স্যার। এখন আরেকটা কোশ্চেন স্যার, আবার স্যার আরো কোশ্চেন স্যার। এখন ধরো কনসিডার করেন না স্যার আজকে, প্লিজ কনসিডার করেন স্যার। আর আমাদের আবার একটু পরে ক্লাস আছে স্যার, কার ক্লাস করব কোশ্চেন দাম দিন স্যার, স্যার আমাদেরকে একটু স্পেস দিন স্যার। আমি দেখো যদি বলছো যে দেখাছে তোমাদের 70 মাইল পার আওয়ার এই রোড দিয়ে চলতে পারবা, কিন্তু দেখা যাচ্ছে তোমাদের স্টপিং সাইড যে ডিসটেন্সটা আছে যেটা আমি বলতেছি ডি, ডি ইকুয়াল হচ্ছে তোমাদের ডি আর প্লাস হচ্ছে ডিবি, এই ডি দেয়া আছে তোমার মাত্র হচ্ছে 500 ফিট। ডি কত দেয়া আছে? 500 ফিট, 500 ফিট দেয়া আছে, ডি অনলি 500 ফিট দেয়া আছে। তোমাদেরকে বলো মনে করো যে এখানে ডি দেয়া আছে 500 ফিট, ডি না সরি ডি 500 ফিট দেয়া না, ধরো 70 মাইল পার আওয়ারে, মানে একজন ড্রাইভার 70 মাইল পার আওয়ারে একটা গাড়ি চালাচ্ছে, সে এই রোডে 500 ফিট দূরে একটা অবস্ট্রাকশন দেখতে পাচ্ছে। কি দেখছে? 500 ফিট দূরে একটা অবস্ট্রাকশন দেখতে পাচ্ছে, অবস্ট্রাকল দেখতে পাচ্ছে, এখানে একটা অবস্ট্রাকল আছে। এখন আমি তোমাকে তোমাকে ডিসিশন মেকিং করা লাগবে যে অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না, সেটা তো একবারই জি অঙ্ক স্যার, ওই ডি আর প্লাস ডিবি বার করে দেখবো এটা থেকে বেশি নাকি কম হলে তো হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না। তো কি এখন যদি আমাদের ডি এর মান যদি তোমাদের 500 থেকে বেশি আসে তাহলে অ্যাক্সিডেন্ট হবে? না স্যার, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না, হবে না স্যার, দুমসে হবে, হবে 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 হবে। এই রায়হান তুমি ভালোমতো শুনবা, তুমি কোন কিছু করে যাও আইকে ডি এর মারি দিবে সবার আগে, এখানে তুমি রাস্তা বানাইছো তোমার নামে রাস্তা দিলেন, তুমি তো অ্যাক্সিডেন্ট করে ফালায় রাখবা স্যার। শুন বুঝি নাই স্যার, রায়হান কিলিং রোড। আরে সারাপ নিয়া আর দুইজনই জেলে চলে যাবেন, আমি কেন যাব? আপনি শিখাইছেন যে স্যার, আপনি অন্যমে রুট করছেন যে যখন ডিজাইন হয় তোমরা যখন কোম্পানিতে যাবা যখন ডিজাইন বা কোনো কিছু করবা, যতক্ষণ পর্যন্ত ডিজাইন করার সময় তোমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় তোমাদের হচ্ছে কি বলে এটাকে তোমাদের এভিয়েশন থেকে শুরু করে মানে 7-8টা ডিপার্টমেন্ট, ফায়ার সেফটি, তারপর হচ্ছে আরো কি আছে যেগুলো আর কি বলে এগুলো রাজু কোথা থেকে সাইন নেওয়া লাগে আর কি, তোমাদের একটা আর্কিটেকচারাল ড্রয়িং জমা দেওয়া লাগে, একটা ড্রয়িং জমা দেওয়া লাগে হচ্ছে তোমাদের হচ্ছে তোমাদের স্ট্রাকচারাল ড্রয়িং জমা দেওয়া লাগে। তো যতক্ষণ তুমি নিজে করবা এবং তুমি নিজে সাইন দাও নাই ততক্ষণ পর্যন্ত তোমার ভয় পাওয়ার কিছু নাই স্যার। আমার কনসেপ্টটা তো হইছে স্যার, না তোমার কনসেপ্ট হয়নি। আপনি কোন কনস্ট্রাকশন ফার্মে গেছিলেন? আমি কয়েকদিন আগে এসেছি কিন্তু আমি কনস্ট্রাকশন দেখি নাই, আমি জাস্ট ডিজাইনিং পার্ট করতাম, লাস্টের দিকে কয়েকবার যাইতাম, আমার যাইতে ইচ্ছা করতো না, রোদের মাঝখান দিয়ে আমার যাইটা খুব বিরক্ত লাগতো, তাও কয়েকবার গেছি, এত যাওয়া হয় নাই। কনস্ট্রাকশন ফার্ম বেশিরভাগ ছিল তোমার কিটাঙ্গের দিকে, ওইখানে যাওয়া হয় আমার যাইতে ইচ্ছা করতো ঢাকা থেকে। আচ্ছা স্যার বিসিএস, স্যার বিসিএস দিবেন না? আমরা ওইসব কথা না দিই, ফাইন থাম থাম ভাই। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা হচ্ছে এই ম্যাথটা দেখলাম, এখন দেখো আমরা ধরো যে আমাদের এখানে ইমপ্রুভ করতে হইলে এমন তো না যে ধরো যে এখানে তোমাদের ডি এর মান 50 না আইসা, ডি এর মান আসলো তোমার হচ্ছে 510। এখন বলো এখন অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না? হবে। তারপর অ্যাক্সিডেন্ট হবে?
এক্সে নাও হইতে পারে না স্যার নাও হইতে পারে নাও হইতে পারে এই জিনিসটা কখন ডিপেন্ড করবে এটা ডিপেন্ড করবে তোমাদের পি এর উপর মানে হচ্ছে ড্রাইভারের আসলে রিঅ্যাকশনটা কত কারণ এই যে এখানে আছে ডিএক্সেলারেশন এটা তো অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে মানে তোমার এটা স্পিডের সাথে কনস্ট্যান্ট কিন্তু যদি ড্রাইভারের রিঅ্যাকশনটা কোনো সময় ভালো হয় তাহলে দেখা যাবে অ্যাক্সিডেন্টটা হইতে পারে নাও হইতে পারে কথা বুঝতে পারছো তো তোমাদের কমেন্ট দেয়া লাগবে আর কি অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি কেমন প্রবাবিলিটি কমন তো আজকে ম্যাথের উপর পর্যন্তই আমাদের ক্লাস এর পরে কিন্তু আমাদের এখানে একটা জিনিস তোমাদের দেখাইতে যাচ্ছি আমি সেটা হচ্ছে আবার স্যার স্যার আজকে কনসিডার করেন স্যার এই না না জাস্ট আমি মনে শুনে দেখাবো মনে শুনে স্যার আমরা কিছু দেখতেছি না স্যার দেখাচ্ছে না দেখানো না এই যে এখানে প্রবলেম আছে দেখো এখানে প্রবলেমগুলো করবা তোমরা এখানে সবগুলো প্রবলেম হলে তোমরা করতে পারবে না মানে সবগুলো প্রবলেম হলে তোমাদের সাথে যাবে না আর কি তোমরা যেগুলো পড়াইছি মানে প্রথম প্রবলেমটা মাস্ট যায় সেকেন্ডটাও যায় থার্ডটাও যায় 17 কার ভিজিবল ভিজিবল এগুলোও যায় এখানে সিগন্যালিং দেয়া আছে টু গ্রাউন্ডেড ইউজ স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন টাইম ওয়ান স্ট্যান্ডার্ড অ্যাস্টোরিক রিঅ্যাকশন রেট এটাও পারবা সো এগুলো ম্যাথটা করে নিবা পারবা না স্যার কোনগুলো করব ভিতরগুলো করব বাইরেগুলো করব হ্যাঁ ভিতরগুলো করব বাইরেগুলো করব বাইরের কোনগুলো স্যার একটু বলে দিবেন স্যার বাইরে যেগুলো তোমাদের মনে মনে হয় তোমরা পারবা তোমাদের সাথে কোশ্চেনের সাথে যায় সেগুলাই করবা আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার একটু শুরুর দিকে যাবেন স্যার আর তোমাদেরকে একটা জিনিস পড়াই নেই আমি সিগন্যালিং আহা স্যার আমরা কিন্তু আসছে কোনো লেট করি নাই স্যার আপনি পড়াইছেন আমরা কিছু দিকে কিছু করি না আর আসছে না এই সিগন্যালিংটা দেখাই দে একটু আমি না স্যার 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 না স্যার আসে কত সময় আসে তো স্যার পারবেন স্যার দেখাই না 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 এটা আমি নেক্সট ক্লাস আগে জাস্ট একটু টাইম লাগবে শুধু আমরা যেটা তুই কনসিডার করো তার এই দিকে চ্যাপ্টারে এই চ্যাপ্টারে স্যার 4টা বাজে গেছে স্যার খাওয়া আমি বলি বলি না 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 কিছু বুঝতেছ না আমি সিগন্যালিং টাইমের ক্ষেত্রে শুধু বলে দেই যে আসলে ফর্মুলাটা কি আসে আর কিছুই বলবো না আরে স্যার কনসিডার করেন না একটু দাঁড়াও না 1.1.4 তখন আমরা কত বসেছিলাম বলতো এখানে টি এর মান কত বসাইছিলাম 0.5 যদি সিগন্যালিং এর ম্যাথ থাকে তাহলে টি এর মান বসাইতে হবে জাস্ট 1 সেকেন্ড টি এর মান কত হবে 1 সেকেন্ড ঠিক আছে এতটুকু স্যার হ্যাঁ টি এর মান 1 সেকেন্ড বসাও তুমি কেমনে বুঝবে এটা সিগন্যাল দাঁড়াও দাঁড়াও এটা তো বসাই তুমি জাস্ট ডিসটেন্সটা বের করছো তাহলে আমরা কি জানি একটা আমরা স্পিড মানে কি জানি বলো তো ডিসি ইয়া এস আমরা একটা ফর্মুলা জানি না এস ইকুয়াল কি ভি ইনটু কি জানো টি এই ফর্মুলাটা জানো না না স্যার জানো না ফিজিক্স পড়ো নাই জানি স্যার ফিজিক্স আচ্ছা দূরো তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি ডি ইকুয়াল যেহেতু ডি হচ্ছে পুরা ডিসটেন্স ডি ইকুয়াল তাহলে কি হবে স্যার ভি ভি ইনটু টি ওকে এখন দেখো যেহেতু আমরা এগুলো মাইলে লিখছি তাহলে আমাদের মেইনলি যে ফর্মুলাটা আসবে সেই ফর্মুলা লেখা যাবে ডি ইকুয়াল 1.47 47s into t তাহলে আমাদের কতক্ষণ ধরে আমাদের আসলে সিগন্যালটা জানা রাখতে হবে মানে সিগন্যালটা কতক্ষণ ধরে জানা রাখবে সেটা টাইম কি হবে এরকম d equal t equal d by 1.3 না 1 সেকেন্ড বললাম ধরবো এটা রিঅ্যাকশন টাইম এটি হচ্ছে রিঅ্যাকশন টাইম আর এ হচ্ছে তোমাদের যে সিগন্যালিং টাইম মানে একটা ম্যাথটা কোন স্টেপে কোনটা করব স্যার তোমাকে বলছে একটা ট্রাফিক সিগন্যাল তোমাকে ডিজাইন করতে হবে ঠিক আছে নরমালি যেটা হয় প্রবলেমটা কি হয় তোমাদেরকে আমি বলি মুছে দিলাম এটা এটা লেখা হইছে জি স্যার লেখা হইছে স্যার
সবচেয়ে বড় প্রবলেম। আচ্ছা বলো তো, রাস্তায় হলুদ সিগন্যাল বসালে, হলুদ সিগন্যাল বসালে আসলে কি বোঝায়? যে একটু ওয়েট করেন ছাড়বে, এরপরে লাল, একটু পরে লাল জ্বলবে। লাল মানে কি? থামতে হবে। আচ্ছা, আর হলুদ সিগন্যাল মানে কি? হলুদ সিগন্যাল মানে এখন একটু দাঁড়ানোর জন্য ধৈর্য দিছি। হ্যাঁ, এখন হলুদ সিগন্যাল। তো প্রবলেমটা আসলে কি হয়, মনে করো একটা একটা এখানে একটা ইন্টারসেকশন আছে, ঠিক আছে, এখানে একটা ইন্টারসেকশন আছে, এখানে মনে করো একটা, এখানে একটা সিগন্যালিং লাইট লাগানো আছে। হ্যাঁ, তো তুমি এখান থেকে গাড়িটা চালায় আসতেছো, এখান থেকে গাড়িটা চালায় আসতেছো, এখানে হলুদ সিগন্যালের পরে কোন সিগন্যাল আসবে বলো তো? লাল। লাল আসবে, রেড আসবে। তো দেখা যাচ্ছে তুমি এখানে দেখতেছো, এখানে সিগন্যালিং টাইম ধরে ধরেছে, দাঁড়াও এক সেকেন্ড, একটু আমি তো দেখে নেতো এটা। হলুদের পর তো সবুজ আসতে পারে স্যার। না, এরকম আন্দাজ আসেন। আমি এখনো ইঞ্জিনিয়ার হই নাই। আচ্ছা, ও না বুঝলো, একটু বলাতে বুঝাইতে। সেইটা কি ওইটা ওই যে হলুদ সিগন্যালের মধ্যে গাড়ি চলে পরে তুমি লাল আসছে? শিমুল এমনি আমিও আসলে কনফিউজড, হলুদের পরে কোনটা আসে? হলুদের পর লাল, হলুদের পর লাল, সবুজের পরে হলুদ, হলুদের পরে লাল। একটা সিকুয়েল আছে মানে উল্টে দিকে যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর আচ্ছা দেখো এখানে কি বলছে, তো যে জিনিসটা বলছে আসলে আমি বইটা, এই জিনিসটা কিভাবে আমি এসে টপিকটা দেখি না আর কি স্যার। তাহলে পরে পরে না, এখানে এখানে এই যে এখানে এখন আমরা বুঝবো না এটা, যতই পড়ে এখানে এখানে ছবি দেয়া আছে, এটা দেখলে বুঝতে পারবে এখানে কি বলছে। দেখো আমি একটু যেটা দেখাচ্ছিলাম যে তোমাদের হচ্ছে সিগন্যাল আসে, তো যখন এখানে একটা গাড়ি চলে, গাড়িটার পর থেকে একটু যে জিনিসটা বলছে এটা কি সেফ স্টপিং ডিসটেন্স দেখাছিলা না? সেফ স্টপিং ডিসটেন্স, জি স্যার। পুনরায় লিখছি, দেখো এখানে যখন একটা হলুদ সিগন্যাল জ্বলবে, হলুদ সিগন্যাল 3 সেকেন্ড ধরে আছে, তো তোমার এই 3 সেকেন্ড ধরে আছে যখন, এই 3 সেকেন্ডের মধ্যে কি হবে, গাড়িটা এখান দিয়ে পাস করা লাগবে, তাই তো? ওই এখানে একটা ফর্মুলা লিখলাম যেটা s = vt, s = v * t, t হলুদের পরে যেটা বলা তোমাদের, তোমাদের হচ্ছে লাল সিগন্যালটা আসবে। যদি এমন না হয়, 3 সেকেন্ড না হয়, এটা যদি তোমাদের 2 সেকেন্ড থাকতো, তাহলে দেখা যেত কি গাড়িটাকে পাস করতে পারতো? না, গাড়িটা দেখা যেত না, আটকে যেত। তো এটা হচ্ছে তোমাদের সিগন্যালিং ডিজাইন করা লাগে আর কি, যে তোমাদের কি পরিমাণ ডিসটেন্স থাকলে এবং কতক্ষণ ধরে তোমার সিগন্যাল থাকলে গাড়িগুলা ইলিগালি পাস করবে, মানে লিগালি তোমাদের এই ইন্টারসেকশনটা পাস করে চলে যেতে পারবে আর কি। যদি এখানে 2 সেকেন্ড থাকে দেখা যেত কি গাড়িটা এখানে আটকে যেত, কিন্তু এখানে 3 সেকেন্ড থাকলে গাড়িটা হচ্ছে আমাদের পাস করে যেতে পারতো। মানে তুমি এই জিনিসটা আসলে কি বুঝায় আমি তোমাদেরকে বলি, তুমি সিগন্যালটা কত দূর দূর থেকে দেখতে পারবা? একটা মানুষ মনে একটা এখানে একটা সিগন্যাল আছে, সিগন্যালটা কত দূর থেকে দেখতে পারবা? ধরো সিগন্যালটা আমি দেখতে পারবো এখান থেকে বড় জোর 1000 ফিট ডিসটেন্স থেকে আমি দেখতে পারবো। আমার কথা শুনতে পারতেছো তোমরা? জি স্যার, জি স্যার। আমি এখান থেকে 1000 ফিট ডিসটেন্স দূরে এই হলুদ সিগন্যালটা দেখছি, হলুদ সিগন্যাল দেখতে তো আমি গাড়ি চালাবো না? জি স্যার। হলুদের পরে ধরলা যে তোমরা, যে হলুদের পরে লাল আসবে, আমি 1000 ফিট ডিসটেন্স দূরে দেখতে পারি, মানে আমার চোখ দিয়ে আমি বড় জোর 1000 ফিট দূর থেকে আমি এই সিগন্যালটা দেখতে পারি। 1010 হলে আমি সিগন্যালটা স্পষ্টভাবে আমি বুঝতে পারি না। তো এটা হচ্ছে আমার সিগন্যালিং ডিসটেন্স। এখন আমি গাড়ি চালাবো, গাড়ি চালাইলে আমার মনে করে 1000 ফিট ডিসটেন্স যাইতে আমার সময় লাগে হচ্ছে আমার 3 সেকেন্ড। 1000 ফিট যাইতে আমার সময় লাগে কয় সেকেন্ড? 3 সেকেন্ড। 3 সেকেন্ড আমি ডিসিশন সাজাইতে আমার 3 সেকেন্ড সময় লাগে। এখন এখানে যদি হলুদ সিগন্যালটা মাত্র 2 সেকেন্ড থাকে, আমি কি এই সিগন্যালটা আমি দেখছি 1000 ফিট দূরে, আমি 2 সেকেন্ডে গাড়িটা পাস করতে পারবো এখান থেকে? না স্যার, পাস করতে পারবো না। তাহলে আমার সিগন্যালিং টাইম কত হতে হবে? অবশ্যই 3 সেকেন্ড থেকে বেশি হতে হবে না? জি স্যার। তো ওইটা আমাকে ডিজাইন করা লাগবে যে এখানে আসলে আমার এই এখানে হলুদ সিগন্যালটা আমি কতক্ষণ ধরে জ্বালাবো। আমার কথা বুঝতে পারছো? এটা ট্রাফিক পুলিশ করবে বাংলাদেশে। তো তোমাদের মনে হয় ঢাকাতেও এখন ওইভাবে সিগন্যালিং হয় না? না স্যার, কোথাও অটো, সব অটো যখন যে সময় বাদ লাগতেছে। তো এখানে দেখো এখানে সিগন্যালিং এর ম্যাপ দেয়া আছে, এই যে এখানে সেফ 2.5। তো এই ম্যাপ গুলো করবে আর কি, যেগুলো যেগুলো তোমাদের সাথে পারা যায়। আমার মতে তোমরা এখানে হয়তো সবগুলো মেয়েতে করতে পারবা, সবগুলো মেয়েতে তোমাদেরকে আমি দেখাইছি, যেগুলো পারবা না এগুলো বলবা, কিন্তু আমার জানা মতো আজকে যে টাইপের ম্যাথ দেখাইছি এখানে সবগুলো মেয়েতে করার কথা আর কি। 2.7 যা আছে সব করবা,
এক ঘন্টা হচ্ছে ক্লাস, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা রোডের জিওমেট্রি, যেগুলো হচ্ছে আমাদের রোডে যদি কার্ভ থাকে, ভার্টিক্যাল কার্ভ থাকে, স্যাক কার্ভ থাকে, তাহলে আমাদের হচ্ছে রোডের জিওমেট্রি কিভাবে চেঞ্জ আসে, আমাদের তখন আমাদের স্লোপিং ক্যারেক্টারিস্টিক কি হয়, আমরা সেগুলো নিয়ে পড়বো। আজকে আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এগুলোর উপর তোমাদের নিজেদের বলা লাগবে। তোমার জাজ করো রিয়েকশন টাইম কি, এগুলো জাজ করো। তোমার যেটা বললা যে গ্রেড হলে প্লাস মাইনাস হলে কোনটা স্পিড বেশি হবে, এই টাইপের কোশ্চেন থাকবে আরকি। পেডিস্ট্রিয়ান নিয়ে কোশ্চেন থাকতে পারে, যে পেডিস্ট্রিয়ানের জন্য যে দেখলে কি হয়, এই টাইপের কোশ্চেন থাকবে। এত মুখস্থ টাইপের কোনো কোশ্চেন এখানে আমাদের পাঠে থাকবে না। ওই যে পিআরটি টাইম থেকে কোশ্চেন থাকতে পারে। স্যার আপনি কয় সেট কোশ্চেন করবেন? দের থেকে দুই সেট বা এক সেট? দুই সেট, এক থেকে দুই সেটের মধ্যে থাকবে আর কি। দুই সেট থাকবে না হয়তো, এক থেকে দের সেট। তো এখান থেকে এক সেট আসবেই, মানে এক সেট এখন অলরেডি আপনি তিন চার সেট পড়াই ফেলেছেন স্যার। এখানে এক সেটও পড়াই না, এখানে এখানে অল্প কিছু পড়াইছি, কয়েকটা ম্যাথই করাইছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের ইয়ার সেকেন্ড ক্লাসে আমরা রোডওয়ে দেয়ার এন্ড দেয়ার জিওমেট্রি ক্যারেক্টারিস্টিক পড়াবো। যদি আমাদের আসলে ক্লাস একদিন করাতে পারি নাই, তাহলে এটা শেষ করা যেত। আমি বায়োস্টে গেছিলাম, ক্লাস আজকে এখানে শেষ আর কি। ঠিক আছে, হ্যালো, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। তোমাদের যদি কারো ওয়াটারে বা তোমাদের হচ্ছে কি বলে এটাকে আসিস্টে প্রবলেম থাকে, সেটা হচ্ছে আমরা ওইগুলো 28 তারিখের পরে ওইগুলো নিয়ে ডিসকাস করবো আর কি, মানে এই মাসের পরে থেকে। কোনগুলো নিয়ে স্যার? আসসালামু আলাইকুম স্যার, সবাই ভালো থাকো।